মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকল প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকারও করেছেন। সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলে নূর তাপস ভোটারদের আহ্বান জানিয়েছেন কেন্দ্রে গিয়ে ভোট দিতে। আর বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেন জানিয়েছেন তাদের অনেক রকমের শঙ্কা রয়েছে, তারপরও ভোটের মাঠে থাকবেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে 7 জন মেয়র প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছিলেন। বৃহস্পতিবার ছিল যাচাই বাছাইয়ের দিন। এ উপলক্ষে সকালে গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন 7 প্রার্থী। আর তাদের উপস্থিতিতেই সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। মেয়র পদে যারা আছে উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করে এসেছেন, তো আমি আশা করব সকলেই আচরণবিধি মেনে চলবেন। মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য কমিশনকে ধন্যবাদ জানিয়ে মেয়র প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে তারা সব ধরনের সহযোগিতা করবেন। আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস আশা করেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, ভোট কেন্দ্রে যেতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আমি আশা করব নির্বাচন কমিশন অত্যন্ত সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অংশগ্রহণমূলক একটি নির্বাচন আমাদেরকে উপহার দেবে এবং আমি দক্ষিণ সিটি কর্পোরেশন অধীন সকল জনগণকে আগামী 30 জানুয়ারি 2020 সালে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান করব। যদি তীব্র শীত থাকে আমি আপনাদের কাছে আহ্বান করব ভোরবেলা থেকে উঠে আপনারা ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে আপনাদের নির্বাচিত সেবককে আপনারা নির্বাচিত করবেন। বিএনপির প্রার্থী ইশরাক হোসেন জানান পিতার জনপ্রিয়তার কারণে ভোটাররা অনেক উৎসাহ দিচ্ছেন তাকে। পরিবেশ নিয়ে এখনও কথা বলার সময় না আসলেও তিনি জানান কিছুটা সংকট তো আছেই। ভোটের মাঠে তো আমরা সবসময় ছিলাম। একটা কথা বলা হয় যে 2015 বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোটের মাঠ ছেড়ে চলে গিয়েছিল, এটি মোটেও সত্য নয়। শেষ মুহূর্ত, শেষ দিন, ভোটের দিন পর্যন্ত আমরা ওই সময় দলীয়ভাবে মাঠে ছিল। ভোটের দিন পরিস্থিতি বিবেচনা করে দল বর্জন করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তার মানে এই নয় যে ভোটের মাঠ ছেড়ে কেউ চলে গিয়েছে। আমরা মাঠে তখনও ছিলাম, এখনও আছি, আন্দোলনে আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নও যাচাই বাছাই করেছেন রিটার্নিং কর্মকর্তা, আর তাদের বেশিরভাগের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা।